আগামী 27 মার্চ থেকে নির্বাচন শুরু হচ্ছে, রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে যাতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি না আসতে পারে আর যাতে করে নির্বাচনে ধর্মনিরপেক্ষ শক্তিকে ক্ষমতায় আনা যায়, সেই জন্যে প্রত্যেকের ভোট দেওয়া অত্যন্ত জরুরি। সেই জন্যে আমরা সমস্ত যারা রাজ্যের বাইরে রয়েছেন তাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা যে যার জায়গায় ফিরে আসুন, যেদিনে আপনার এলাকায় নির্বাচন তার আগে ভাগেই এসে ওই দিনে ভোট প্রদান করাটা খুবই জরুরি বিষয়। কেন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, ভোট আপনার নাগরিক অধিকার, এই অধিকারটা প্রয়োগ করা দরকার এবং প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। একটা ভোটের জন্যও ফলাফল এদিক ওদিক হয়ে যেতে পারে, সেই জন্যে এবং তার আপনাদের ভোট না দিলে হতে পারে যে তার কারণে এনআরসি চালু হয়ে যেতে পারে, হতে পারে যে সিএএ লাগু করে দিতে পারে, তার ফলে তারপরে অনেক প্রচেষ্টা চালালেও তার যে কুফল সেই কুফল থেকে আমরা বাঁচতে পারবো না, সেই কুফল ভোগ করতে হবে। সেই জন্যে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ হচ্ছে যে আপনারা নিজের নিজের নির্বাচনী এলাকায় ফিরে আসুন, নিজের ভোটের আগেই ফিরে এসে অবশ্যই ভোটদান করবেন এবং প্রত্যেকটি ভোটারের কাছে, প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের আবেদন হচ্ছে যে আপনারা এককাট্টা হয়ে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে ভোট দিয়ে ফ্যাসিবাদী সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করুন। এটা আপনি একটু আলোচনা